সংযুক্ত আরব আমিরাতের আলাইন বিএনপি ও প্রবাসী ফেনি বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও রোগ মুক্তির দাবি লইয়ে আলাইনের উগ্র হোটেলত গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হইল। আলাইন বিএনপি সভাপতি শওকত ওসমান রানার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেছিল প্রকৌশলী মাহবুব টিটু ও জাহিদুল আলম পারভেজ। প্রধান অতিথি আসিল ফেনি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ খালেক। প্রধান বক্তা আসিল ইউএই যুব দলের সভাপতি প্রকৌশলী ফারুক মোহাম্মদ চৌধুরী। বিশেষ অতিথি আসিল দুবাই বিএনপির সাধারণ সম্পাদক সাইমুন রানা ফারুক ভুইয়া, আলাইন বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান আতাসহ অন্যান্য। বক্তা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি লইয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালায় যাবে লাই আহ্বান জানাই এবং তার রোগ মুক্তির লাই দোয়া কামনা করছি। পরিশেষে খালেদা জিয়ার রোগ মুক্তির লাই বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করে মাওলানা বশির আহমদ। আশা করি ফেনীর মানুষ বেগম খালেদা জিয়া এবং তার দানের শীর্ষে ভোট দিবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হিউটিন লাগাইলেই হিট।